হওয়ার দিকে বিরোধী ঐক্য মঞ্চ কংগ্রেসের বিগ ব্রাদার থিঙ্কিংত বিতুষ্ট মৃত্যদল বিহারের উপনির্বাচনের প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতর বাবে এতিয়া বিরোধী ঐক্য মঞ্চত মেলিছে বৃহৎ ফাঁক যিকোনো মুহূর্ততে ভঙ্গ হব পারে বিরোধী ঐক্য মঞ্চ সতেরোটাকৈ রাজনৈতিক দলে এইবার বিহালী সমষ্টিটুত সিপিআই এমএলক এড়ি দিয়ার পোষকতা করেছে সমষ্টিটুত ইতিমধ্যে বাওপন্থী নেতা বিবেক দাসে চলাইছে প্রচার প্রার্থিত্ব নিশ্চিত বলে ভাবি সিপিআই এমএলর নেতা দাসে প্রতিদিনে সাক্ষাৎ করেছিল বিহালীর ভোটার সকলক সম্মিলিত মঞ্চ সতেরোটা দল আছে ওঠরটা দলের সতেরোটা দলে দাবি করেছিল যে চারিটা পাঁচটা সিটত কংগ্রেসে খেলব নালাগে এটা সিট বিরোধী পক্ষকে এড়ি লাগে আর এটা সিট মানে এই আমি যেটুকু সিপিএম এলে দাবি করেছি বিহালীটো গতি বিহালীটো সিপিএম এলক এড়ি কারণে সতেরোটা দলে দাবি জানাইছিল আর সেই দাবির প্রতি সঁহারি জানায় জিতেন্দ্র সিং ডাঙরিয়া কৈছিল যে মই এটা কমিটি বনায় দিম সেই কমিটিয়ে বিহালী সিটটো সিপিএম এলক এড়ি দিয়া সম্ভব সন্দর্ভত এড়ি দিব দিয়াব লাগে না নালাগে এটা ফাইনাল প্রতিবেদন আমার ওসব দিয়ক ফাইনাল প্রতিবেদন দিলে পাঁচজনীয়া কমিটির প্রতিবেদন দিলে সিপিএম এলর পক্ষত এইটুকু সিদ্ধান্ত দিছে গতি কিন্তু বিশ্বনাথ কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ সমষ্টিটুত প্রক্ষেপ করব বিচারে কংগ্রেস প্রার্থী যার বাবে ইখনের পাছত সিখন বৈঠক হওয়ার পাছতো বিশ্বনাথক লৈ সুস্থিৰ সিদ্ধান্তত আহিব পৰা নাই বিৰোধী ঐক্য মঞ্চৰ এই সকল নেতা প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই বামপন্থী শিবিৰক আসনখন এৰি দিয়াৰ পক্ষপাতী আছিল যদিও গৌৰৱ গগৈৰ আকুৰ্গু স্থিতিৰ বাবে এই মুহূৰ্তলৈকে চৰম সিদ্ধান্ত লোৱাত থেৰুগেৰু স্থিতিত আছে বিৰোধী শিবিৰ উল্লেখ্য যে পাঁচ সমষ্টিৰ ভিতৰত মাত্ৰ এটা সমষ্টি বিচাৰিছিল বিৰোধী ঐক্য মঞ্চই হয়েছে না নাই সে খবরটা আমি পোৱা নাই কিন্তু বিভিন্ন সূত্রের পৰা আৰু কংগ্রেসের নেতৃত্বের পৰা যে এটা উমান পাইছো সেইটো হৈছে যে তেওঁলোকে বিহালী আসনখন বিরোধী ঐক্যক এৰি দিয়ার পক্ষপাতি নহয় একাংশ নেতা কিন্তু ইয়াৰ সভাপতি বা বিরোধী যিটো আমাৰ এতিয়া অসম বুলি হল অসম সম্মিলিত মৰ্চা তার সভাপতি আর এ পি সি সির সভাপতি ভূপেন বরাই এই বিষয়ে এই সন্দর্ভত যে চেষ্টা চলাই আছে সেটা আমি অস্বীকার নকো আর আপনাদের জানে যে সেইদিনা স্পষ্ট করে দিল তারপর নানান ধরনের কথা আহিছে যা কংগ্রেসের এ আই সি সি কোনোবা কোনোবা ডাঙর ডাঙর নেতাই মূলে টেলিফোনও করেছে তো মই কৈছো যে এটাই কথা খুব সিম্পল কথা সাংসদ গৌরব গগৈ বিহালী সমষ্টিত থিয় দিছে জয়ন্ত বৰা নামৰ সদ্যপদ ত্যাগী বিজেপি নেতাজনৰ ওচৰত গৌরব গগৈয়ে যিকোনো প্ৰকাৰে কংগ্ৰেছ প্ৰাৰ্থী হিচাপে সমষ্টিটোত প্ৰক্ষেপ কৰিব বিচাৰে জয়ন্ত বৰাক কিন্তু ভূপেন বৰাই গৌরব গগৈৰ এনে স্থিতিক সমৰ্থন দিয়া নাই অকল ভূপেন বৰাই নহয় বিশ্বনাথ জিলা কংগ্ৰেছৰ সভাপতি দিলীপ বৰাই তীব্র বিৰোধিতা কৰিছে জয়ন্ত বৰাৰ প্ৰাৰ্থিত্বৰ ক্ষেত্ৰত জয়ন্ত বৰাক মাটিৰ দালাল আখ্যা দি এনে প্ৰাৰ্থীয়ে দলটোক বিহালীত কংগ্ৰেছৰ ভাৱমূৰ্তি ম্লান কৰিব বুলিও মন্তব্য কৰে বিশ্বনাথ কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতাসকলে আজি এক সংবাদমেল যোগে এই সম্পৰ্কত কি কলে শুনক আৰু এতিয়া বেলেগ দলৰ পৰা মানুহ আনি পেলাই টিকট দিব এইটো কি ধৰণৰ কথা কি ধৰণৰ মেছেজ যাব আমাৰ দলত আমি যদি নিষ্ঠাৰে কাম কৰি পেলাই দলক যদি সদায় ৰাত দিনে নিশাই কাম কৰি দলটো জিয়াই রাখিছো আর যেতিয়া প্রার্থিত্বর সময় হব তেনেকে ফুটবল খেলাত যেনেকে ভাল প্লেয়ার বিচারি বিচারি পেলে কব পা হিয়ার করে আনে এই হিয়ার করে আমি ক্যান্ডিডেটক লৈ পেলে ইলেকশন খেলিম তা আমার কোনো মূল্য নাই নেকি জনের ভিতর যাকেই দিয়ক আমি সমর্থন করিম কষ্ট করিম জিকাবলে চেষ্টা করি কিন্তু তাকে নকৰি যদি বেলেগ মানুহক হেয়ার করে আনি দলের বাহিরের মানুষ কোনোবা বিজেপির এজেন্টক আনি পেলায় যদি টিকট দি দিয়েহি ইয়াত তেতিয়া হলে
দল বিধ্বস্ত হব আর উপকৃত বেলেগ দল হব। সংঘাত বাড়িছে গৌরব গগৈ আর ভূপেন বরার বিহারের প্রার্থিত্বক লৈ তীব্র সংঘাত সৃষ্টি হয়েছে সাংসদ গৌরব গগৈ আর প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। বরাই বিরোধীক আসন এড়ি দিয়ার পোষকতা করার বিপরীতে গৌরব গগৈয়ে জয়ন্ত বরাক টিকট দিবল আকুরগুজ হওয়াত এই সংঘাত তীব্রতর হয়ে উঠিছে। সংঘাতে গৈ এনে রূপ লৈছে সম্মিলিত মর্চার সভাপতির পদ ত্যাগ করার সিদ্ধান্ত লৈছে ভূপেন বরাই। ভূপেন বরার এই ভাষ্যটো শুনিলেই তেও যে ক্ষোভিত আর অপমানিত বোধ করেছে এয়া স্পষ্ট হয়ে উঠিছে। জয়ন্ত বৰা ডাঙৰীয়াই জইন কৰিবলৈ ইচ্ছা প্ৰকাশ কৰিছে আৰু আমাৰ জইন কৰাত কোনো বাধাও নাই। প্ৰি কণ্ডিশ্যনেল নিচিনা হ'ব পাৰে বুলি জইনিঙৰ সিদ্ধান্তটো হোৱা নাই আৰু সেইটো কেন্দ্ৰীয় নেতৃত্ব অৱগত। কেন্দ্ৰীয় নেতৃত্বই এতিয়ালৈকে মোক জনোৱা নাই যে জইন কৰাব বা জইন নকৰাব। কেন্দ্ৰীয় নেতৃত্বই কাৰণ এ আই চি চি মোৰ অপিনিয়ন মই কেন্দ্ৰীয় নেতৃত্বক দিছোঁ আৰু হাইকমাণ্ডে এতিয়া যিটো সিদ্ধান্ত ল'ব মই মানি ল'বলৈ বাধ্য। বৰা আৰু গগৈৰ সংঘাতৰ সম্পৰ্কত আজি মাজুলীত সাংবাদিকে প্ৰশ্ন কৰিছিল লুৰিণজ্যোতি গগৈ। বিৰোধী সন্মিলিত মৰ্চাৰ সাধাৰণ সম্পাদকৰ দায়িত্বত থকা এ জি পিৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈয়ে এই সম্পৰ্কত কৰিলে গুৰুত্বপূৰ্ণ মন্তব্য। সেই কথাটো সকলোৱে উপলব্ধি কৰিব লাগিব। গতিকে মই ভাবোঁ যে এতিয়াও সময় আছে আৰু এই কথাবোৰ নিশ্চয় গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই হওক বা বেলেগ কোনোবাই সকলোৱে বুজি নিশ্চয় পাব। ব্যক্তি বিশেষক লৈ আমি কথা ক'ব খোজা নাই। গৌৰৱ গগৈ কথা আপোনালোকে আনিছে কাৰণে কৈছোঁ বা ভূপেন বৰা ডাঙৰীয়াৰ কথা আপোনালোকে আনিছে, কিন্তু মূল কথাটো হ'ল আমি এটা এটা কালেক্টিভ ফ'ৰ্চ হিচাপে, আমি এটা শক্তি হিচাপে, আমি ঐক্যবদ্ধ শক্তি হিচাপে গোটেই বিষয়টো চাব খোজোঁ। ইয়াত কংগ্ৰেছকো বেলেগে চাব খোজা নাই কাৰণ আমি আদৰ্শগতভাৱে মিল নোহোৱা বহু শক্তি লগ লাগিছোঁ। আঞ্চলিক শক্তিৰ লগত আদৰ্শগত পাৰ্থক্য কংগ্ৰেছৰ দলৰ আছে, বাওঁপন্থী শক্তিৰ লগত আঞ্চলিক দলৰ আমাৰ আদৰ্শগত পাৰ্থক্য আছে। আজি আমি কিয় লগ হৈছোঁ? লগ হৈছোঁ বিজেপিক 26 চনত পৰাভূত কৰিবলৈ লগা ৰাজনৈতিক যিটো ৰণকৌশল, আশাবাদী ৰাজনৈতিক যিটো পৰিৱেশ, সেই পৰিৱেশৰ আধাৰটো যাতে আজিৰ পৰা আমি ধৰি ৰাখোঁ তাৰ কাৰণে আমি এই কাম এই চিন্তা আৰু আমি এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। গতিকে আমি কেন্দ্ৰীয় নেতৃবৰ্গই কংগ্ৰেছৰো তেওঁলোকে নিশ্চয় বুজি পাব বা কংগ্ৰেছৰ তেওঁলোকৰ সভাপতিকে ধৰি তেওঁলোকৰ সকলো দলৰ কৰ্মকৰ্তাই আলোচনা বিলোচনা কৰি সঠিক সময় উপযোগী সিদ্ধান্ত যাতে গ্ৰহণ কৰে তাৰ কাৰণে মই এতিয়াও আহ্বান জনাইছোঁ। বিহাৰীৰ উপ নিৰ্বাচনক কেন্দ্ৰ কৰি বিৰোধী সন্মিলিত মৰ্চা ভংগৰ দিশে আগবঢ়াৰ সমান্তৰালকৈ প্ৰদেশ কংগ্ৰেছত তীব্ৰতৰ হৈ উঠিছে ভূপেন গৌৰৱপন্থীৰ সংঘাত। দীপাংকুৰ মেধিৰ ৰিপৰ্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।